সাধারণের মধ্যে থেকেও যারা অসাধারণ এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে সম্মানিত করতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো আইডিয়ালসি প্রথম আলো এস পুরস্কার দুই হাজার তেইশ রাজধানীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় এই আয়োজন অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেসব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় বিজয়ী পাঁচ উদ্যোক্তা এবং দুইজন সম্মানজনক স্বীকৃতি প্রাপ্তদের হাতে আইডিএলসি প্রথম আলো এস পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও এম টি এম জামাল উদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি তাদের স্বজন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন